আমার মেয়েরা এই এই জিনিসগুলোকে একটু জায়গা মতো রাখা যায় না? হ্যাঁ, সব এখানে আলহামদুলিল্লাহ। আমার মেয়েদের তো আসলে পরীক্ষা শেষ বলতে কমপ্লিট শেষ হয়নি এখনো। এই কি বলে, ওদের এখনো প্র্যাকটিক্যাল আছে, এগুলো তো আসলে, আর এমনি তো মেন পরীক্ষা শেষ গতকালকেই, তো মেন পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ। যাকে একদিকে তো টেনশন মুক্ত হলাম, এবার আবার রেজাল্টের চিন্তা। সবাই দোয়া করবেন আমার মেয়েদের রেজাল্ট যেন ভালো আসে। আর এই মলম এগুলো কি বলে, এগুলো ওই হাড় ব্যথার, আমার আম্মার ওনার হাড় ব্যথা অনেক। আর বয়স হয়েছে না, মানে বয়স হলে যা হয় কি সবারই, ময় মুরগিরে তো বয়স হলে এরকম থাকে। এই জানটু বা মানে আমার থেকে সব এদিকে বামটা মেয়ে জানটু বা মিয়া, এইগুলো সব আমার আম্মু ব্যবহার করে। রাত্রে হলে ওনার পাশে নিয়ে শুতে হয়। সবসময় ওনার থেকে মাছটা হয়। খাতাগুলো এগুলো তো দেওয়া হয়ে যাবে, এগুলো আসলে এখন আর কিছু করতেছি না। রান্না বান্না সেরে নিব আপনাদের ভাইয়া, দেখি কি নিয়ে আসে। বাকি রান্না করি যাবো না জানি না। এখন আগে সকালে উঠে আমাদের দিকে ঘরটা বসে ফেললো, আমাদের দিকে ঝামেলা মুক্ত। তারপরে রান্না বান্না টানছেন, এগুলো ব্যাপার না। আর এই তো এখন আমার ফাইনাল এটাও আমি বুঝে ফেলছি। আর প্রতিদিন কারি কাজ হলো, প্রতিদিনকারী কাজ উঠে মাত্র আগে ব্যাগটা গুছানো। আর এই জায়গাটা আমার মনে হয় দুই দিন বাদে বাদে এমন থেকে একটু পরিষ্কার করতে হবে, দুদিন পর পরই। আর এই টুকটা তোমার মেয়েরা ব্যবহার করে, এটা সেটা, এগুলো আসলে এখানেই ওরা রাখে, এই আর কি। দেখ আমার এটাও পিছনে হয়ে গেছে। এখন দেখি কী রান্না বান্না করি। আপনাদের ভাইয়া তো গেছে নাস্তার জন্য, উনি নাস্তা আনতে আনতে এতক্ষণ আমি এদিকে খেতে বসেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ব্লগে। আর আজকের ব্লগে আপনাদের মানে শুরু থেকে সকাল থেকেই শুরু করছে, আপনাদের ভাইয়া শাক নিয়ে আসছে। এগুলো হচ্ছে কলমি শাক, আর এগুলো হচ্ছে হেলমচি শাক। আমার মেয়ে অলরেডি কুটাতে বসে গেছে, মানে কুটতেছে শাক। এগুলা শুধু হালকা ইয়ে নিও, বেশি নিও শাক তো বেশি খাওয়া যাবে না, শুধু দুপুরেই খাবো। আর আজকে ডাল রান্না করবো, আর গরু মাংস রান্না করতে বলে গেছে আপনাদের ভাইয়া, এগুলো করবো। মেয়ে ওইদিকে শাকটা করে নিচ্ছে, টুকটাক কাজ এগুলো ওদিকে সেরে আসে। আপনাদের ভাইয়া গ্রামের বাড়ি থেকে আম নিয়ে আসছিল, এগুলা কিন্তু গাছ পাকা আম না, এগুলো হচ্ছে আমাদের গাছের এই কী বলে চোষা আম, যেটা চোষা আম। হ্যাঁ, চোষা আমই, কিন্তু আমটা অনেক মজা, এটা কিন্তু কাঁচাও মজা, মিষ্টি মানে টক না, এই আমটা খুব মজা। আর যেহেতু আমাদের গ্রামের বাড়িতে আমরা কেউ থাকি না, তাই আসলে এই কী বলে মানুষেরাও রাখে না, পেরে পেরে খেয়ে ফেলে। তাই অল্প যা ছিল আপনাদের ভাইয়া ওগুলাই নিয়ে আসছে, এখন ওগুলো পাকে নাই, কিন্তু পাকে নাই যেও অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ, মানে আমাদের আমাইগুলো অনেক মজা। তো এখন আমি এগুলো দিয়ে একটু দই দিয়ে একটা আমের মানে মিল্কশেকও বলা যায় বা যে কোনো একটা নাম দেওয়া যায়, ব্যাপার না। এখন আমি বানাবো এটা, মানে আমগুলোও দিব আর দইসও দিব, দিয়ে একটা মানে জুস তৈরি করে ফেলবো আর কি।
আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি আমগুলো এগুলো এগুলো কিন্তু এমনি গরমে পাকছে না মানে গাছ পাক না যায় না আনছে আপনাদের ভাইয়া এগুলো গরমে আর দেখেন শুধু একটুখানি বড়া পুরোটাতেই শুধু আম আর কোনো আঁশ বা কিছু নাই বড়টা একটুখানি আমারটা আছে একটা খেয়ে দেখি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি কিন্তু একদম মানে টকের কোনো ভাবই নেই তো আমি সেম প্রসেস সবগুলো আম এভাবে কেটে নিয়ে ফেলবো এখন তো আজকে তো অনেক রোদও আসছে রোদও আসছে মানে গরমও লাগতেছে আর আজকে তো মেয়েদের পরীক্ষাও নেই যেটা বলছে পরীক্ষা তো এমনি পরীক্ষা শেষ এমনি প্র্যাকটিক্যাল আছে ওগুলো আগে হতো কালকে মানে আগামীকালকে আছে গ্রাম দেশে তো আম দশটা মাশাল্লাহ অনেক আমাদের গাছে কিন্তু ধরুন বাড়িঘরে মানুষ থাকি না যে যেখান থেকে আসে আর আমগুলো যেহেতু মজা সবার নজর কিন্তু আমাদের এই গাছটাতে থাকে আর যেহেতু বাড়িতে থাকি না আর তো কিছু বলাও যায় না তাই আর কি দেখ আমি সবগুলো আম এভাবে করে নিয়ে নিই তো আমি আমগুলো সব কেটে নিয়ে নিছি সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দই এক কাপেরও বেশি নিচ্ছি এখানে মিষ্টি দই এটা টক দই না চিনি দিয়ে দিব আমটাও মিষ্টি কিন্তু আর টক দই আমার বেশি মিষ্টি লাগবে না এটা দেবো না মিষ্টি সামান্য একটু এটা ধুয়ে মানে গেছি এটা একদম ঘন হয়েছে আলহামদুলিল্লাহ কতটা ঘনত্ব দেখুন একটু খেয়ে দেখি 200 দিই আর খাই না দুধ তো দিছি কিন্তু দই দিই নি বিসমিল্লাহ একদম এখানে একটু যদি বরফ পরে আরও মজা লাগবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে কিন্তু বরফটা দিলে আরও মজা লাগবে একদম খুব মজা দেখ আমার মেয়েদেরকেও সবাইকে দিয়ে দিই এতো আপনাদের ভাইয়া আম নিয়ে আসছে ছোট ছোট আম আমগুলো অনেক মানে খেতে অনেক মিষ্টি আমগুলো মিষ্টি আছে পাকা আম পাকি যাচ্ছে জানি না কেটে আমি পুরো রাখছি এখানে রাখছি আবার আপনাদের ভাইয়া এখানে ফ্রিজে কতগুলো রাখছে মেয়েরা ঠান্ডা করে খাওয়ানোর জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা অলরেডি হয়ে গেছে কত সুন্দর দেখ মাশাল্লাহ আর গতকালকে মিষ্টি নিয়ে আসছিল মিষ্টি আসলে খেয়ে নিই আর যে আমার জুসটা জুসটা একটু খেয়ে নিই আমি কিন্তু এটা ঘন ছিল বেশি আমি কিন্তু আর একটু পানি দিয়ে একটু ইয়ে করছি খাবো ঠান্ডা সবাই সামান্য একটু দুধও দিছি আবার কি বলে একটু ইয়েও দিছি পানিও দিছি মানে আর একটু মানে একটু বেশি ঘন ছিল তাই একটু ঘনত্বটাই আর একটু বাড়াইছি তো এখন আবার মানে গরম লাগতেছে তাই আর একটু খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা মানে একদম এই গরমে মানে একদম আমাদের তৃপ্তি পাওয়ার মতো একটা ড্রিঙ্ক ড্রিঙ্ক বলা যায় বা জুস যাই হোক খুব মজাদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজাদার আর এদিকে জুসটা খেতে খেতে এদিকে আসছি এই দোলা দোলা
ওরা মনে খেলতেছে সুপিয়ান দোলা ওরা নিচে খেলতেছে ওদের আওয়াজ শুনে আমি এদিকে জুসটা খেতে খেতে আসলাম দুষ্টামি করতেছে ওরা দুষ্টামি চলতে থাকবে আমি জুসটা খেয়ে নিই আর আমার ভিডিওটা আজকে আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম